দীর্ঘদিনের মাদক পাচারকারী এবং ব্যবসায়ী রঞ্জিত নাথ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে দেশি ও বিলেতি মদের পাইকারি ও খুচরা বিক্রেতা রঞ্জিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে কদমতলা থানায়। তার উপর ভিত্তি করে পুলিশ হানা দিয়ে তাকে দেশি মদ সহ পাকড়াও করতে সক্ষম হয়। উল্লেখ্য, কদমতলা থানা এলাকার বাগুন গ্রামের বাসিন্দা রঞ্জিত নাথ দীর্ঘদিন ধরে কদমতলা বাজার এলাকায় নিজের স্কুটি দিয়ে দেশি এবং বিলেতি মদ বিক্রি করে আসছিল। এ বিষয়ে বাজার ব্যবসায়ীরা একাধিকবার অভিযোগ করে কদমতলা থানায়, কিন্তু অত্যন্ত চতুর এই মাদক ব্যবসায়ী পুলিশের আজ বুঝতে পেরে স্কুটিতে করে মদ সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়ে নেয়। কিন্তু সোমবার আর তার শেষ রক্ষা হলো না। কদমতলা বাজার এলাকায় পুলিশ আগে থেকে উৎপেতে বসে থাকে তাকে পাকড়াও করার জন্য। আর এদিন রাত 10টা নাগাদ সে বাজারে আসতে মদ ও স্কুটি সহ তাকে পাকড়াও করে পুলিশ থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে যথাযথ আইনে মামলা গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে। এই ঘন্টাখানেক আগে স্কুটি নাম্বার TR05D6437 এই স্কুটিতে রঞ্জিত নাথ, বাবার নাম নন্দলাল নাথ, কদমতলা ওয়ার্ড নম্বর 6, ওই ভদ্রলোক মানে বিপুল পরিমাণে দেশীয় মদ বিক্রি করতে, সে এইটা সব গোপন সংবাদ পাইয়া আমরা এখানে থানা স্টাফ গিয়া তারে এই মদসহ গ্রেপ্তার করছি এবং মদগুলা সিজ করে রাখা হয়েছে। কোথাতে করলেন স্যার? এই কদমতলা 6 নম্বর ওয়ার্ড অঙ্গনওয়াড়ি স্কুলের পাশে, বাজার সংলগ্ন। কালকে তাকে আদালতে প্রেরণ করা হবে? হ্যাঁ, আমাদের তো মদ অভিযান মানে ধরা এটা তো আমাদের চলছে। এদিকে কুখ্যাত এই মাদক ব্যবসায়ী রঞ্জিত নাথের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে কদমতলা থানায়, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে সে তার ব্যবসা চালাচ্ছিল। এবার পুলিশের জালে হাতে নাতে ধরা পড়ল মাদক ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।